আসসালামু আলাইকুম, আমি রিমা ইসলাম ঢাকা থেকে বলছি। রোজা ফরহাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে ও দূরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন না কেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি আমার টেবিলটাকে, মানে খাবার টেবিলটাকে একটু নতুন লুক দেব। আমি আসলে ডাইনিং টেবিল বলে সম্বোধন করছি না, তার কারণ হলো আমার ওটা ডাইনিং টেবিল না, আমি সাধারণ একটা টেবিলকেই খাবার টেবিল বা ডাইনিং টেবিল হিসেবে ব্যবহার করে যাচ্ছি। কথায় কথায় ডাইনিং টেবিল হিসেবে সম্বোধন করাটা আমার কাছে একটু কেমন যেন লাগছে, সেই কারণেই আমি ডাইনিং টেবিল বলতে পারছি না, খাবার টেবিল বলেই আপনাদের সামনে উপস্থাপন করছি। নিজের হাতে উলে সুতা আর চট দিয়ে আমি টেবিল রানার তৈরি করে নিয়েছি। আর এর আগেই আমার নিজের তৈরি চট আর উলের সুতা দিয়েই তিনটা প্লেট ম্যাট বানানো ছিল, তো আমি সেখানকার দুইটা প্লেট ম্যাট ইউজ করব। তো এগুলো দিয়ে রান্না বাড়া শেষে আমি কিভাবে ডাইনিং টেবিলটা বা খাবার টেবিলটা ডেকোরেশন করি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা আমার সঙ্গে থাকেন, আপনাদের কাছে ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করি, আমার ভিডিওটি দেখতে দেখতে কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে আমার চ্যানেলটিতে যদি নতুন ভিজিট করে থাকেন, তো আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, এতে করে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা চাইলেই আমার সেই ভিডিওটা দেখে নিতে পারবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমার সঙ্গে আছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শুরুতেই দেখেছেন যে আমি ডাল ভিজিয়ে রেখেছি। আজকে রান্না করব সবজি, বেশ কয়েক রকমের সবজি দিয়ে, ডাল দিয়ে মিক্সড একটা সবজি রান্না করব। সেই সাথে আপনাদের ভাইয়ার জন্য লাউ দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। আপনাদের ভাইয়ার জন্য রান্না করব এটা বললে ভুল হবে, আমাদের সবার জন্যই রান্না করব। তবে সবজিটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে আর বেশ অনেক দিন যাবতই খেতে ইচ্ছে করছিল, আলসেমির কারণে রান্না হচ্ছিল না, তো আজকে রান্না করার পর এত ভালো লেগেছে যে আমি সবজি দিয়েই শুধু ভাত খেয়েছি। তো আমি আর লাউ আর পাঙ্গাস মাছের তরকারিটা খাইনি, সে কারণেই বললাম আপনাদের ভাইয়ার তরকারি। তবে রোজা কিন্তু সবটাই খেয়েছে, আমার ওই সবজির তরকারি, সেই সাথে লাউ দিয়ে পাঙ্গাস মাছ এটা, আর আপনাদের ভাইয়াও কিন্তু সবজির তরকারিটা খেয়েছে, সেও বেশ পছন্দ করেছে। তো আমি নেক্সটে আবারও চেষ্টা করব এরকমভাবে রান্না করার, কারণ আমার খুবই ভালো লেগেছে। আর লাউটা কেটে নেওয়ার পরে দেখলাম যে, মানে ছিলে নেওয়ার পরে দেখলাম দানাটাই যে একটু শক্ত টাইপের, একদম যদি কুচি থাকে তাহলে শুধুমাত্র আপনাদের ভাইয়া মাছখানের অংশটা সহ নিলে খেতে পারে, তাছাড়া যদি বিচিটা একটু শক্ত টাইপের হয়ে আসে, মানে হালকা একটু যদি শক্ত হয়ে আসে তাহলেও আপনাদের ভাইয়া খেতে পারে না। তো আমি মাছখানের অংশটা ফেলে দিয়ে তারপরেই মূলত লাউটা কেটে নেব। আর এ কারণেই দেখা গেছে আমাদের যত বড় লাউই আনুক না কেন একেবারেই রান্না হয়ে যায়, কারণ মাছখান থেকে অংশটা ফেলে দিলে কিন্তু লাউয়ের যে আয়টা সেটা কিন্তু বেশ অনেকটাই কমে আসে। তো আমি এখানে সব কিছু একদম রেডি করে নিয়েছি, ফ্রিজ থেকে আদা রসুন বাটা পেঁয়াজ কুচি এগুলো বের করে নিয়েছি, মাছ ধুয়ে নিয়েছি আর ডালটা তো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে লাউ পেঁপে আলু শশা, তো এগুলো দিয়েই মূলত আজকে সবজিটা রান্না করব। আমি যেভাবে সবজিটা রান্না করব, এটা যদি আপনারা শীতের সময় রান্না করেন, শীতের দিনের যে সবজিটা থাকে সেটা দিয়ে, তাতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তবে সেই সবজিগুলো তো আর বাসায় নেই, তো গরমের দিনে যে সবজিগুলো হয় সেগুলো দিয়েই রান্না করছি, তারপরও কিন্তু বেশ ভালো লেগেছে। আপনাদের সাথে একটু শেয়ার করি, এখানে সবজিগুলো দেওয়ার পর আমি ডাল দিয়ে দিয়েছি, তারপর এক চা চামচের মতো আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর আমি পরিমাণ করে ঝাল, মানে লাল মরিচের গুঁড়ো, সেই সাথে ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কিছুটা জিরার গুঁড়ো আর লবণ আর তেল দিয়ে এখন চুলায় বসিয়ে দিচ্ছি। তো আমি এটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ। আর ডালের সাথে যে পানিটা ছিল সেটা সহ আমি দিয়েছিলাম এখানে, যে কারণে কিন্তু প্রথমেই পোড়া লেগে যাবে না, ওই পানিটা দিয়ে বেশ কিছুক্ষণ কষানো হয়ে যাবে।
তো কষানো যখন হয়ে গেছে, এই যে এরকম সবজিটাও সিদ্ধ হয়ে গেছে, সেই সাথে ডালটাও মানে হাফ ফুটে গেছে, তো সেই সময়টাতে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। একেবারে পানিটা দিয়েছি কিন্তু কম আঁচে রান্না করব, এতে পানিটাও টেনে আসবে, সেই সাথে ডাল সবজি এটাও যতটুকু বাকি আছে ততটুকু সিদ্ধ হয়ে যাবে। তো লাস্টে শুধু আমি এটা বাগার দিব আর কি। আর এদিক থেকে আমার পাঙ্গাস মাছটাও কষিয়ে নেওয়া হয়ে গেছে, তো মাছটা উঠিয়ে নিয়ে আমি এখানে লাউটা দিয়ে দিব। আজকে রান্না করার সময় কিন্তু বেশ রোদ চলে এসেছে, আর রোদের কারণে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু একদমই পুড়ে গিয়েছে। তো আসলে আমার জানালাটা যেহেতু পূর্ব দিকে, তো সকালের রোদটা কিন্তু পুরোপুরি চলে আসে, সে কারণেই কিন্তু মাঝে মাঝে এরকম ফ্যাকাশে দেখা যায় শুধুমাত্র রোদের কারণে। আর চুলার উপরটাতে এরকম রোদ পড়েছে, তাহলে বুঝতেই পারছেন এখানে আমি দাঁড়িয়ে কীভাবে কাজ করছি, কারণ রান্নাঘরটা যেহেতু ছোট, তো রান্নাঘরে বেশিরভাগ অংশটাতেই রোদ থাকে। আমার মুখ একদম মানে রোদের তাপে একদম গরম হয়ে যায়, সেই সাথে রান্না করার সময় মুখটা আমার একটু জ্বালাও করে, মানে একটু জ্বালা পোড়া করে, বেশ কষ্ট হয়। তবে আসলে ভাড়া বাসা সব কিছু তো আসলে নিজের মনের মতো হবে না, কিছু কিছু জিনিস তো আমাদেরকে একটু কষ্ট হলেও স্যাক্রিফাইস করতে হবে, কারণ এটা তো ভাড়া বাসা। তো এই যে এদিক থেকে কিন্তু আমার এটা রান্না হয়ে গেছে, আর এটা কিন্তু একদম শুকিয়ে ফেলবো না, কারণ বাগার দেওয়ার পর এটা কিন্তু আর একটু ঘন হয়ে আসবে, আর এটা একটু ঝোল থাকলেই বেশি ভালো লাগে খেতে। তো আমি এটা একটা বাটিতে বেড়ে নিয়েছি, এখন কিছুটা তেল দিয়ে দিয়েছি, এখন কালো জিরা, সেই সাথে জিরা, সেই সাথে রসুন আর পেঁয়াজ, এগুলো দিয়ে মূলত আমি একটু ভেজে নিব তেলের উপরে। যখন ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি সবজিটা এখানে ঢেলে দিব। ফাইনালি আমার সবজি রান্নাটা হয়ে গেছে, এখন আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি, আর একটা বলক চলে আসলে আমি চুলাটা অফ করে দিব। তো আপনারা যদি সবজি খেতে পছন্দ করেন তাহলে এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে এই সবজি রান্নাটা। তো আপনারা যদি কখনো রান্না করে খান তো আমাকে অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে কমেন্ট করে জানাবেন, সেই সাথে আজকের ভিডিওতেও কমেন্ট করে জানাতে পারেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এতক্ষণ এই শেলফটার উপরে যেহেতু বেশ অনেক জিনিস ছিল, কারণ রান্নাবাড়া করছিলাম, বেশ অনেক জিনিসপত্র নামাচ্ছিলাম, তো রান্নাবাড়া প্রায় শেষের পথে, তো এখন আমি আস্তে আস্তে করে সব কিছু একটু মুছে গুছিয়ে নিচ্ছি আর খাবারগুলো বেড়ে নিব। যদিও রান্নাটা একদম কমপ্লিট হয়নি, তবে কমপ্লিট হওয়ার পথে আর কি। আর রান্না করতে করতে যত থালা বাসন হয়েছিল সব কিছু কিন্তু আমি রান্না করতে করতেই ক্লিন করে নিয়েছি, তো সেগুলোর আর ঝামেলাটা নেই। ভাত রান্নাটা কিন্তু সবার আগে হয়েছে, তবে ভাতটা বেড়ে নেওয়া হয়েছিল না, তো এখন এক এক করে আমি ভাত তরকারি সব কিছুই বেড়ে নিব। আর বেড়ে নিয়ে আমি চলে যাব টেবিলটাকে একটু গুছিয়ে নিতে, তারপরে মূলত সব কিছু টেবিলে নিয়ে যাব। ফাইনালি আমার সবগুলো খাবার রান্না করা, সেই সাথে বেড়ে নেওয়া শেষ, তো এখন এগুলোকে এখানে রেখেই আমি চলে যাব রুমে, তো রুমের কাজগুলো কমপ্লিট করে নিতে। আর ভিডিওর এ পর্যায়ে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, যারা এখনও আমার ভিডিওটিতে একটি লাইক দেননি প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর আপনাদের যে কোনো মতামত ভিডিও রিলেটেড অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, জানতে পারলে আমার বেশ ভালো লাগবে।
টেবিলটা যেহেতু ভালো করেই আমি আজকে একটু গোছাবো, সেই কারণে সকাল থেকে টেবিলের উপর যা ছিল সেগুলো আর গোছানো হয়নি। তো এখন একেবারে চলে এসেছি, টেবিলের উপরে যা যা আছে সব কিছুই আমি সরিয়ে নিয়েছি। আর একটা টাওয়ালের সাহায্যে টেবিলটা আমি খুব ভালো করে প্রথমে মুছে নিচ্ছি। তো তারপরে আমি একটা ক্লিনজার দিয়ে টেবিলটা খুব ভালো করে মুছে নিব। আর এই ক্লিনজারটা আমি ঘরেই তৈরি করি, আর কীভাবে তৈরি করি সেটা তো আপনারা অনেকেই জানেন। এই ক্লিনজারটা কিন্তু খুবই উপকারী একটি ক্লিনজার, যে কোনো জায়গায় স্প্রে করার পর ওখানকার ময়লাগুলো একদমই নরম হয়ে উঠে আসে, আর একটা টাওয়াল দিয়ে মুছে নিলে খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যায়। তো আমার কাছে এই স্প্রেটা সবসময়ই অনেক বেশি ভালো লাগে যে কোনো কাজে ইউজ করতে, মানে পরিষ্কারের কাজে ইউজ করতে। তো আমি সবসময় চেষ্টা করি নিজের হাতে তৈরি করা এই ক্লিনজারটা দিয়েই ক্লিন করতে। তো ফাইনালি চলে এসেছে আমার নিজের হাতে তৈরি করা একটি টেবিল রানার। তো এটা আমি চটের উপরে উলের সুতা দিয়ে নিজের হাতে সেলাই করেছি, মানে ডিজাইনটা করেছি। তো এখন এটা টেবিলের উপরে বিছিয়ে দিচ্ছি। আমার এই টেবিল রানারটা আপনাদের কাছে কেমন লেগেছে বা লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কারণ যে কোনো হাতের কাজের জিনিসের উপর কিন্তু মানুষের অন্যরকম একটা দুর্বলতা কাজ করে। তারপরও যেহেতু এগুলো অনেক সময় সাপেক্ষ একটা বিষয়, তো অনেক সময় নিয়ে আমি এই কাজটা করেছি, যেহেতু বেবি, ইউটিউবিং, সেই সাথে অনেক কাজই থাকে সংসারে, সব কিছু সামলেই এই কাজগুলো করতে হয়। তো ফাইনালি এখন দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আমি যখন এটা বিছাচ্ছিলাম তখন মনে হচ্ছিল টেবিলের যে ক্লথটা বিছানো আছে এটা যদি অন্য কালারের হতো তাহলে বেশি ভালো লাগতো, কারণ টেবিলের ক্লথের কালারের সাথে রানারের কালারটা অনেক বেশি মিলে যাচ্ছে, সে কারণে খুব বেশি ফুটে উঠছে না আমার এটা মনে হচ্ছে। তো আমাদের নেক্সটে একটা ভালো দেখে ডাইনিং টেবিল নেওয়ার ইচ্ছা আছে, তো আল্লাহ যদি কখনো নেওয়ার তৌফিক দেয় তো তখন নতুন করে ডেকোরেশন করব আর কি। তবে এই টেবিলটাতে আর আমার নতুন করে ক্লথ কিনে ডেকোরেশন করার ইচ্ছা নেই, সে কারণেই মূলত যেটা বিছানো ছিল সেটার উপরেই কাজ চালিয়ে নিচ্ছি। তো আমার একটা লবণের জার ছিল, সেটার মধ্যে আমি লবণ নিয়ে নিয়েছি, কারণ খাবার টেবিলে এক্সট্রা লবণটা আমাদের লাগে খুব। তো সেটাই রেখে দিলাম, আর একটা চোখের সুন্দরের জন্য একটা গাছ রেখে দিয়েছি, আর ইসবগুল ভুষিটা তো প্রতিদিন সকালবেলা লাগে তো সেটাও রেখেছি। আর এখানে আমার গ্লাস রাখার কথাটা মনে ছিল না, তো পরক্ষণেই মনে পড়েছে, তো সেটা আর শেয়ার করা হয়নি কারণ এটা ভিডিও শ্যুট শেষ করার পরে মনে পড়েছিল। তো এই কারণেই এখন এখানে কোনো গ্লাস দেখতে পাচ্ছেন না, তবে ওই ট্রেটাতে কিন্তু অনায়াসে একটা গ্লাসও জায়গা হয়ে যাবে, তো ওখানে একটা গ্লাস আমি রেখে দেব। সেই সাথে এখানে প্লেট ম্যাটগুলো বিছিয়ে দিয়েছি, আর ওই প্লেট ম্যাটগুলো কিন্তু আমার নিজের হাতে তৈরি করা, ওগুলো কুশি কাটা আর উলে সুতা আর চটের সাহায্যে তৈরি করা। ওগুলোর উপরে কিন্তু একটা টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, সেটাতেও আপনাদের ভালো একটা সাড়া পেয়েছি আমি। আপনারা চাইলে আমার চ্যানেলটা একটু ভিজিট করে আমার চ্যানেলের অন্যান্য সমস্ত ভিডিওগুলো দেখে আসতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ডেইলি ব্লগ, সেই সাথে DIY, অনেক ধরনের ভিডিওই কিন্তু আপনারা আমার চ্যানেলটিতে পেয়ে যাবেন। আর আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, সেই সাথে আমার এই টেবিল ডেকোরেশনটাও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।